এটা হচ্ছে ভর্তা বাটার বাটনা, আমি বিভিন্ন অনলাইন পেজে দেখেছি। এটা আমি চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে নিয়েছি। আজকে প্রথমবার এটাতে ভর্তা বাটার চেষ্টা করব। আমি আজকে ভর্তা বানাবো পটলের খোসা দিয়ে। পটলের খোসা ছোট করে কেটে মরিচ সহ ভেজে নিয়েছি, আর এখানে চিংড়ি শুঁটকি পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি। এটা বাটনার মধ্যে বেটে নিই। বাটনা দিয়ে এত সুন্দর করে ভর্তা বাটা যাবে এটা আমি আসলে চিন্তাও করিনি। যারা আমার মতো ভর্তা খেতে পছন্দ করেন এরকম একটা বাটনা কিনে নিলেন, কিনে নিয়ে এটাতে নানা পদের ভর্তা বানাবেন।